আমরা আজকে যে কাবাবটা তৈরি করব সেটার নাম হচ্ছে চিকেন জিরা কাবাব। এবং এটা একেবারেই আমার নিজস্ব একটা রেসিপি। তৈরি করতে উপকরণ লাগে খুবই সামান্য এবং সময় লাগে তার চাইতেও কম। আসসালামু আলাইকুম, আমি রুমানা বৈশাখী এবং আপনারা দেখছেন আমার চ্যানেল লাইফ উইথ রু। আমি সবাইকে অবশ্যই অনুরোধ করব এই কাবাবটা একবার হলেও তৈরি করে খেতে। এটা তৈরি করা এতটাই সহজ যে একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছা হবে এবং যে কোনো ওকেশনে যে কোনো খাবারের সাথে এটা সার্ভ করা যাবে। এটা তৈরি করতে আমাদের লাগবে হচ্ছে চিকেন বেটে নেওয়া। আমি ব্লেন্ডারে চিকেনটা ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নিয়ে আমি খানিকটা লবণ দিয়ে চিকেনটাকে মেখে রেখেছিলাম। মেখে রাখার কারণে দেখবেন চিকেন কিমা থেকে একটুখানি রক্ত মেশানো পানি বের হয়, সেটা আমি ফেলে দিয়েছি। তবে এখন আর বাড়তি কোনো লবণ আমাদের দেওয়ার দরকার হবে না। এই চিকেনের ভেতরে আমি দিয়ে দিচ্ছি কালো এবং সাদা গোলমরিচের গুঁড়ো। সমস্ত উপকরণের পরিমাণ আমি ভিডিওর একদম শেষে লিখে দিয়েছি, সেখান থেকে কষ্ট করে দেখে নিতে হবে। এটা কিন্তু কাঁচা গোলমরিচের গুঁড়ো, ভাজা গোলমরিচের গুঁড়ো কিন্তু নয়। এবং দেখতেই পাচ্ছেন গুঁড়োটা কিন্তু বেশ দানাদার, একদম মিহি গুঁড়ো কিন্তু আমি করিনি। স্বাদের তারতম্যটা এখান থেকেই হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এটা একেবারেই নিজের স্বাদ অনুযায়ী নির্ভর করে, তবে এই কাবাবে একটু বেশি পুদিনা পাতা দিলে ভালো লাগে। দেখতে পাচ্ছেন আছে কাঁচামরিচ কুচি এবং আছে মিহি করে কিমা করা আদা। এখানে কিন্তু আমরা কোনো রসুন ব্যবহার করব না, রসুন ব্যবহার করলে কাবাবের টেস্ট একটুও ভালো হবে না। এরপরে আমরা দিয়ে দিচ্ছি ডাইস করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা যতটা সম্ভব মিহি করে ডাইস করবেন। যারা ডাইস করতে পারেন না তারা কুচি করে নিলেও হবে, তবে মিহি কুচি করতে হবে। কিন্তু এখানে ডাইস করে নেওয়া পেঁয়াজটাই ভালো লাগে। মিহি কুচি করে কাটা পেঁয়াজ হলে অনেক সময় দেখা যাবে তেলে দিলে কাবাবটা সেদ্ধ হওয়ার আগেই পেঁয়াজটা পুড়ে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি আমাদের স্টার ইনগ্রিডিয়েন্ট, আর সেটা হচ্ছে ভাজা জিরার গুঁড়ো। জিরাকে তাওয়ায় খুব ভালোভাবে টেলে নিয়ে তারপর গ্রাইন্ডারে মিহি করে গুঁড়ো করে নেওয়া। কাঁচা জিরার গুঁড়ো কিন্তু দেওয়া যাবে না, জিরা বাটা কিন্তু একেবারেই দেওয়া যাবে না। এখানে আমি চিকেন বাটাটা নিয়েছি, এই জন্য আমি আলতো হাতে মেখে নিচ্ছি। যারা চিকেন কিমা ব্যবহার করবেন তারা কিন্তু খুব প্রেশার দিয়ে চিকেনটাকে মাখবেন, যেন চিকেনটা একেবারেই পেস্টের মতো হয়ে যায়। এখন প্রশ্ন আসতে পারে এখানে আমরা বাইন্ডার হিসেবে কী দিব। কর্নফ্লাওয়ার দিব? না। ডিম দিব? না। ময়দা দিব? না। ব্রেড ক্রাম্স দিব? তাও দিব না। তাহলে কাবাবটা কিভাবে আস্ত থাকবে, কিভাবে তেলে দিলে ফেটে যাবে না, সেটার গোপন তথ্যটা লুকিয়ে আছে এই মাখানোর ভেতরে। কাবাবটাকে এমনভাবে মাখাতে হবে যেন চিকেনটা পেস্টের মতো হয়ে যায় এবং চিকেনটা বেশ এয়ারি বা ফ্লাফি হয়ে যায়। তাহলে আপনার কাবাব হবে একদম নরম তুলতুলে, আর তেলে দেওয়ার পরে কাবাবটা একেবারেই ফেটে যাবে না। তবে এটা ভাজার আছে কিছু নিজস্ব পদ্ধতি, চলুন আমি আপনাদেরকে ভেজে দেখাই। আমি কাবাবটা হাত দিয়ে ছোট ছোট গোল গোল করে ইনস্ট্যান্টলি তেলের ভেতরে দিয়ে দিয়েছি। তেলের তাপমাত্রাটা অবশ্যই আমি মাঝারি রেখেছি। এই কাবাবটা ভাজতে গেলে তেল একটু নষ্ট হয়। আমার কড়াইতে তেলের পরিমাণটা একটু বেশি আছে, তবে চাইলে এটার চাইতেও কম তেলে এটা ভাজা যায়। চাইলে এয়ার ফ্রায়ারে এটাকে আপনি বেক করতে পারেন, এরকম ছোট ছোট গোল গোল করে বানিয়ে খানিকটা তেল ব্রাশ করে এয়ার ফ্রায়ারে 15-20 মিনিট বেক করে নেবেন। চাইলে ওভেনেও বেক করা যায়, তাতেও কোনো সমস্যা নাই। আবার যারা একেবারেই বেক বা ভাজা পোড়া খেতে চান না তারা কিন্তু চাইলে কাবাবটাকে স্টিম করে নিতে পারেন। এবং এই কাবাবের একটা মজার দিক হচ্ছে এই কাবাবটা দিয়ে আপনি চাইলে কোফতা কারিও রান্না করতে পারেন। কোফতা কারি রান্না করলেও এটা টেস্ট কিন্তু ভীষণ মজা হবে। কাবাবটা তৈরি করা খুবই সহজ, এজন্য ইফতারি টেবিলে তৈরি করে নেওয়া যাবে ঝটপট। পরিবেশন করতে পারবেন স্ন্যাক্স হিসেবে, সসের সাথে বা চাটনির সাথে পরিবেশন করতে পারবেন, পোলাও, কোরমা, নান, রুটি, লুচি, পরোটা, যে কোনো কিছুর সাথে। বড়রা তো খাবেই খাবে, বাচ্চারাও খুব মজা করে খাবে। তাহলে আর কি, আজ আমি রুমানা বৈশাখী বিদায় নিচ্ছি। সবার শেষে ইনগ্রিডিয়েন্টগুলোর তালিকা দেওয়া আছে এবং পরিমাণ বলে দেওয়া আছে, কষ্ট করে একটু দেখে নেবেন। আর কাবাবটা যদি কেউ তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগলো। ও হ্যাঁ, আর একটা কথা ভুলে গেছি, একবার কাবাব ভাজার পর দ্বিতীয় ব্যাচ দেওয়ার আগে তেলটা কিন্তু ভালোভাবে ছেঁকে নেবেন, কেননা এই কাবাবটা ভাজার সময় তেলটা কিন্তু একটু ময়লা হয়ে যায়। এবং দুই ব্যাচ বা তিন ব্যাচ কাবাব ভাজার পরে তেলটা কিন্তু আর রিইউজ করা যায় না, রিইউজ করতে গেলে কাবাবগুলো কিন্তু কালো কালো হয়ে যাবে। তাহলে আর কি, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। সবার রমজান অনেক ভালো কাটুক, অনেক সুন্দর কাটুক।